আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় তিন পার্ট ওয়ান সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে আমরা আলোচনা করব সংখ্যা কী অঙ্ক কী সংখ্যা পদ্ধতি কী সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বেদ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী পজিশনের সংখ্যা পদ্ধতি কী পজিশনের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সহ আরও বেশ কিছু বিষয় এবং পরবর্তী ক্লাসে এর ধারাবাহিকতায় আলোচনা করবো ইনশাল্লাহ তো চলো আজকে আমরা এই বিষয়গুলো জেনে নিই প্রথমে আমরা জানবো সংখ্যা কি যে উপাদানের সাহায্যে গণনা পরিমাণ এবং পরিমাপ করা যায় তাকে সংখ্যা বলে অর্থাৎ কোনো কিছুর পরিমাণ বোঝানোর জন্য যা ব্যবহার করা হয় তাকে সংখ্যা বলে যেমন বাংলাদেশের জেলা চৌষট্টিটি এখানে চৌষট্টি হলো একটি সংখ্যা বা কোনো কিছুর ওজন এক কেজি দুই কেজি এগুলো সব কি সংখ্যা যার মাধ্যমে কোনো কিছুর পরিমাণ বোঝানো যায় বা জমির পরিমাণ এক কাঠা দুই কাঠা যাই হোক না কেন সবগুলো কি সংখ্যা যা দিয়ে আমরা একটা পরিমাণ বুঝি পরিমাপ বুঝি এরপরে হলো অঙ্ক কি সংখ্যা গঠনের প্রতীক বা চিহ্ন সমূহকে অঙ্ক বলে অর্থাৎ সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে যেমন আমরা বাংলায় লিখি এক দুই তিন তারপরে আরবিতে লিখি এরকম তারপরে ইংলিশে হিন্দিতে বিভিন্ন ভাষায় আমরা বিভিন্ন সংখ্যা লিখি এবং সেটা দিয়ে আমরা গণনা করতে পারি যেমন এখানে একটা সংখ্যা লেখা হলো মধ্যে এবং দুটি আলাদা অঙ্ক দ্বারা গঠিত একটা একটা প্রতীক প্রতীক তাহলে আমরা সংখ্যা গঠন করব যে সকল চিহ্নের সাহায্যে যে সকল প্রতীকের সাহায্যে তারা হলো অঙ্ক তাহলে অঙ্ক কি অঙ্ক হলো এক ধরনের বিশেষ চিহ্ন এরপরে হলো বেজ বা ভিত্তি বা ভিত্তিকি কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় তাদের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা বিদ বলে আমরা যখন সংখ্যা পদ্ধতিতে ট্রান্সফার করব এক সংখ্যা থেকে আরেক সংখ্যা প্রক্রিয়ায় যাব তখন এই ভিতটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা একটু পরে দেখব যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আর সেক্ষেত্রে আমরা বেশ কিছু নাম্বার দেখবো সিস্টেম দেখব ওই সকল সিস্টেমে যে সিস্টেম যতগুলো অঙ্ক ব্যবহার করা হবে তাহলে কি ভিত। যদি কোনো সংখ্যা সিস্টেমে দশটি অঙ্ক ব্যবহার করা হয় তাহলে তার বিত হল দশ দুটি হলে দুই আটটি হলে আট ষোলোটি হলে ষোলো যতগুলো অঙ্ক বা চিহ্ন বা মৌলিক চিহ্ন আমরা ব্যবহার করবগুলো ওগুলো সমষ্টি হল বেজ বা বিথ যেমন ডেসিমেল পদ্ধতির বেজ হলো দশ কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট দশটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় এরপরে হলো স্থানীয় মান সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক যে আমরা জানি যে অঙ্ক তার স্থানের জন্য মানগুলো কখনো মানে পরিবর্তনশীল হয় পরিবর্তন হয় তাহলে সে যেখানে অবস্থান করছে তার তারপরে বেশ করে মান তার কত সেটা হল স্থানীয় মান যেমন আমরা জানি যে একক স্থানীয় মান দশক স্থানীয় মান শতক স্থানীয় মান সহস্র স্থানীয় মান এরকম আমরা গণিতে পড়ে আসছি তো এগুলি হলো কি স্থানীয় মান এরপর হলো বিট কি কম্পিউটারে ব্যবহার্য ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বিট বলে অর্থাৎ একক মান শূন্য অথবা বাইনারি হল তো যাই হোক তাহলে এই জিরো ওয়ান কেন আমরা জানি যে কম্পিউটার দুটি অবস্থায় বুঝতে পারে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি উপস্থিত মানে হলো ওয়ান আর অনুপস্থিত মানে হলো জিরো তাহলে এই জিরো এবং ওয়ান দ্বারাই এই বিটকে প্রকাশ করা হয় এরপর হলো নিবল কি এক বাইটের অর্ধেককে এক নিবল বলে অর্থাৎ চার বিট মিলে এক নিবল হয় যা সাধারণত একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাহলে এক বাইটের অর্ধেককে এক নিবল বলে তাহলে প্রশ্ন হলো বাইট কি তাহলে বাইট হলো সাধারণত আট বিট মিলে অর্থাৎ আট বিট মিলে এক বাইট হয় এবং এক বাইটের অর্ধেককে এক নিবল বলা হয় আর এক সেট বিট হলো এক বাইট সাধারণত একটি ক্যারেক্টার আট বিট দ্বারাই প্রকাশ করা হয় এরপরে হলো ওয়ার্ড কি কম্পিউটারের স্বাভাবিক ডেটা সাইজ হলো ওয়ার্ড এটি নির্ভর করে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উপরে যেমন দুই বাইট মিলে একটি ওয়ার্ড হতে পারে তিন বাইট মিলে একটি ওয়ার্ড হতে পারে অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং কীভাবে এটা ডিজাইন করা হয়েছে তারপর ডিপেন্ড করে যে কয়ে বাইট মিলে একটি ওয়ার্ড ধরা হবে এরপরে হলো আমাদের মূল বিষয় সংখ্যা পদ্ধতি কী এতক্ষণ আমরা যা জানলাম তা হলো সংখ্যা পদ্ধতির জন্য প্রয়োজনীয় উপকরণ প্রথমে আমরা জানি সংখ্যা পদ্ধতি কাকে বলে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে অর্থাৎ সাংকেতিক চিহ্ন ব্যবহার করে গণনা করার প্রক্রিয়াকে সংখ্যা পদ্ধতি বলে যখন আমরা পরিমাণ বোঝাবো তখন নিশ্চয় কোন চিহ্ন ব্যবহার করব ওই চিহ্ন আমরা কোন প্রক্রিয়ায় ব্যবহার করব কোন সিস্টেমে ব্যবহার করব তাই হলো কি সংখ্যা পদ্ধতি যেমন দশমিক ব্যানারি অক্টাল এগুলো হলো কি বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি এরপরে হলো সংখ্যা সংখ্যা আমরা প্রধান দুটি ভাগে ভাগ করতে পারি নন পজিশনাল এবং পজিশনাল পজিশনালকে আমরা আবার চারটি ভাগে ভাগ করতে পারি ডেসিমাল তারপরে বাইনারি তারপরে অক্টাল তাহলে এই চারটি সিস্টেম এবং হ্যাক্সাডেসিমাল এই চারটি সিস্টেমে আমরা ভাগ করতে পারি প্রথমে আমরা জানবো নন পজেশনাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্ক বা চিহ্ন অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে বর্তমানে এই পদ্ধতি ব্যবহার করা হয় না যেমন রোমান মেয়ান টেলি হাইরোগ্রিফিক্স এই সংখ্যা পদ্ধতিগুলো এগুলো যেহেতু আমাদের বর্তমানে ব্যবহার করা হয় না আমাদের পরীক্ষাতে খুব খবরটা আসে না তাই আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি না এরপর হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান বেজ অবস্থান ও রেডিক্স পয়েন্টের উপর ভিত্তি করে নির্মিত হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে তাহলে এখানে কি হচ্ছে পজিশনাল সংক্রমণ কোন কোনো সংখ্যার মান নির্ণয়ের জন্য আমাদের কমপক্ষে তিনটি বিষয় জানা প্রয়োজন প্রথমত হলো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান যেমন ডেসিমেল দল আমরা বলতে পারি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলোর কি নিজস্ব মান দুই নম্বর বিষয় হলো সংখ্যা পদ্ধতির বেজ বা বিথ সংখ্যা পদ্ধতির বেজ কত তিন নম্বরটা হলো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো স্থানীয় মান কত যখন এই তিনটি মান আমরা পাবো তখনই এটা সংখ্যা মানে পজেশনাল পদ্ধতি হবে তাহলে পজেশনাল পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করার জন্য তিনটি বিষয় প্রয়োজন অঙ্কগুলো নিজস্ব মান তারপরে সংখ্যা পদ্ধতির বেশ বা ভিত সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো স্থানীয় মান আমরা এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এই লেকচারে আলোচনা না হলে পরবর্তী লেকচারে ইনশাল্লাহ হবে তো পজিশনাল সংখ্যা বলতে প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট অর্থাৎ পয়েন্ট এর সাহায্যে দুটি অংশে ভাগ করা হয় যথা পূর্ণাংশ এখানে একটা চিত্র দেখি এখানে দেখতে পাচ্ছি যে এখানে পয়েন্ট এই পয়েন্টের বাম পাশে হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার আর পয়েন্টের ডান পাশে হলো ভগ্নাংশ এই পয়েন্টটা হলো আমাদের রেডিক্স পয়েন্ট তাহলে পূর্ণাংশ বলতে আমরা কি বুঝি রেডিক্স পয়েন্টের আগের বা পূর্বের অংশকে পূর্ণাংশ বলে আগের বা পূর্বের অংশকে পূর্ণাংশ বলে আর রেডিক্স পয়েন্টের পরের অংশকে ভগ্নাংশ বলে তাহলে পয়েন্টের পরের অংশ ভগ্নাংশ এবং আগের অংশটা হলো পূর্ণাংশ দশমিক সংখ্যা পদ্ধতি আমরা জানি যে পজিশনালকে আমরা আবার চারটি ভাগে ভাগ করতে পারি এর মধ্যে প্রথমেতে হলো কি দশমিক সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য দশটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে ডেসিমেল পদ্ধতির বেশ দশ কারণ যেহেতু এখানে দশটি প্রতীক ব্যবহার করা বা দশটি সিম্বল ব্যবহার করা হয় যার জন্য বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি এর দশটি সিম্বল হলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ এই জিরো থেকে নাইন এই প্রতীকগুলো ব্যবহার করে আমরা যে কোনো অঙ্ক যে কোনো সংখ্যা আমাদের প্রয়োজন মাফিক লিখতে পারি বা লিখতে পারবো এরপরে হলো বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য দুইটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেশ দুই কারণ হল এখানে দুইটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় আমরা আগে বলেছিলাম যে বেসটা হবে একটা নাম্বার সিস্টেমে যে কটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তার সমষ্টি এখানে দুটি অঙ্ক ব্যবহার করা হয় সুতরাং এর বেস টু দুই তাহলে এখানে যে সকল সিম্বল ব্যবহার করা হয় তাহলে জিরো এবং ওয়ান অর্থাৎ জিরো এবং ওয়ান দিয়ে মূলত ব্যবহার করা হয় আর হলো মূলত নিজস্ব অক্টাল সংখ্যা পরিভাষা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য আটটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় নয় অক্টাল সংখ্যা পদ্ধতি বলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য আটটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অকটল সংখ্যা পদ্ধতি বলে অকটল সংখ্যা পদ্ধতির বেজ হলো আট কারণ যেহেতু এখানে আটটি অঙ্ক ব্যবহার করা হচ্ছে আর অঙ্কগুলো হলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই জিরো থেকে সেভেন দিয়ে আমরা এই সিস্টেমে যে যেকোনো সংখ্যা লিখতে পারি এরপরে হলো হ্যাক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ষোলোটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে হ্যাক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে হ্যাক্সা অর্থ ছয় এবং ডেসিমেল অর্থ হলো দশ তাই দশমিক সংখ্যার প্রথম দশ অঙ্কের সাথে পরবর্তী ইংরেজি প্রথম ছয়টি বর্ণ ব্যবহার করে হ্যাকসা ডেসিমেল সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় সংখ্যা পদ্ধতির বেজ হলো ষোলো যেহেতু এখানে দশমিকের দশটি এবং ইংরেজি বর্ণমালার প্রথম ছয়টি অঙ্ক মোট অঙ্ক ব্যবহার করা হয় আর এগুলো হলো জিরো ওয়ান টু থ্রি ফোর এফ এই ষোলোটি অঙ্ক তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ তোমরা সেই সঙ্গে এটা বইটাও স্টাডি করে নিবা তাহলে আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হলে অবশ্যই আমাকে জানাতে ভুলবো না আর তোমরা এই ক্লাসগুলো সুন্দর করে দেখার জন্য লাইক আইসিটি টিউব নামে গুগল প্লে স্টোরে একটি অ্যাপস রয়েছে তোমরা ডাউনলোড করবা এবং আজকের এই ক্লাসটি তোমরা তৃতীয় অধ্যায়ে দেখতে পাবা তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম